Hey girls, মনে আছে কালকে ফ্রাইডে যে এখনি ডিসাইড করে নে কালকে কোন ডিস্কে যাবি? ডোডো ডিস্কে যাই? ডোডো ডিস্ক? প্লিজ यार, ওখানকার ডিজে পুরো ডোডোর মতনই দেখতে। আরে নিনা, তুই চুপ করে আছিস কেন? না রে, আই ডোন্ট থিংক আই উইল বি জয়েনিং ইউ। কিন্তু কেন? আসলে কি বাবা যেতে দেবে না। পরীক্ষা সামনে, তুই তো জানিস উনি কতটা স্ট্রিক্ট। আরে লারা, এটা তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে? ও, মনে হচ্ছে আমি কোনো ভুল রাস্তা নিয়ে নিয়েছি। লারা, এখন কি হবে? ডোন্ট ওয়ারি, কোথাও না কোথাও থেকে রাস্তা পেয়েই যাব না। লারা, কি হয়েছে? কিন্তু তিন রাত্রির জন্য পাবলিকের জন্য খোলা আর এন্ট্রি একদম ফ্রি। ওয়া, যদি এই ডিস্কোটা এতই ভালো তাহলে এটা এন্ট্রি ফ্রি কেন? আরে ভাই, নতুন মেম্বার্স বানানোর জন্য। আমার মনে হয় থিম ডিস্কো। সেম ডিস্কো? আরে বাবা, এটা সেই রকমই ডিস্কো যেখানে সাদা কালো পড়ে বা ওরকম কিছু একটা, সেই থিম ডিস্কো। এই ডিস্কোতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? কিচ্ছু না। কিচ্ছু না মানে? না মানে আমি বলতে চাইছি এই ডিস্কোতে গেলে দারুণ মজা হবে, কিন্তু নাম শুনে মনে হচ্ছে ওখানে সবকিছু ভয়ঙ্কর হবে। কি হচ্ছে এখানে? আমার মতে তোমাদের এখন ক্লাসে থাকা উচিত, তাই না? নাকি তোমরা কলেজ ছেড়ে দিয়েছো? না স্যার, আমরা ওই, এটা কি স্যার? আমরা ওই ডিক্স, সরি, ক্লাসে যাচ্ছিলাম স্যার। চলে যাও, তাড়াতাড়ি করো, হারি আপ। আচ্ছা স্যার। ওহ গড, চলে গেছে। আই এম সো সরি। নো নো, ইটস অল রাইট। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আজকে রাতে না আমরা সবাই নাইটমেয়ার ডিস্কোতে যাচ্ছি। নাইটমেয়ার ডিস্কো? তুমি জানো ওর ব্যাপারে? না 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 না, আমি জানি না। তুমি যাবে আমাদের সাথে? সরি, আসলে আজ রাতে আমার কিছু কাজ আছে, আমি
আমার মনে হয় ও আমাকে পছন্দ করে না। ও না নিনা, এরকম নয় ব্যাপারটা। তুই তো জানিসই যে ওর কাছে টাকা পয়সা থাকে না, সেই জন্যই ও কোথাও যায় না। আমার মনে হয় ও কলেজের পরে অন্য কোনো কাজ করে। শারাপ, এক্সকিউজ মি, এটা জিতুর বুক না? ও হ্যাঁ, নাইটমেয়ার ডিসকোর প্যাম্পলেট। হোয়াট? কিন্তু ও তো বলছিল কি যে ডিসকোর ব্যাপারে ও কিছুই জানে না। আমার তো মনে হয় সেলিব্রেশন ডিসকোর থেকে এখানে ক্রাউড বেশি ভালো হবে। আই এম শিওর। লেটস সি, লেটস সি। ওকে, ফাইনালি চলে এসেছি। লেটস গো। হু, এই ডিস্কোটা কি সুনসান জায়গায় খুলেছে রে। যেটাই হোক, আমার কিন্তু এখন থেকেই ভালো লাগছে। আরে MH029149, আরে এটা তো জিতুর বাইক। তোর কথা মেনে নিয়েছে, তোর জন্য ডিস্কোতেও এসে গেছে। চলো চলো, লেটস গো, লেটস গো। ও দেখ দেখ, আমি বলেছিলাম না এখানে সব কিছু ভয়ানক হবে। দেখ সব মাস্কগুলোর চোখগুলো কিরম গ্লো করছে। নাইটমেয়ার ডিস্কো। নাইটমেয়ার ডিস্কো আপনাদের স্বাগত জানাচ্ছে। এখানে আসাটা খুবই সহজ, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া ভীষণই কঠিন। আসুন। এটা এতই ভালো নাকি? লড়া লড়া লড়া, চল চল চল। আরে আচ্ছা দাঁড়া, চল। আরে জানো, নাইটমেয়ার ডিস্কো। দিস ইজ অ্যামেজিং। না কি সুন্দর, অ্যামেজিং। ওইটা দেখ, ওইটা দেখ, ওই দেখ, ওর মুখটা দেখ। ইটস স্কেরি। কাম অন, ওই দেখ, ওই দেখ, ওটা দেখ, ওটা দেখ, ওটা দেখ, ওটা দেখ। হ্যালো, বাই। চল ডান্স করি, ডান্স করি, করুন 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 করুন। হাই হাই হাই। করুন, জিতুকে দেখেছো? দেখিনি। হাই, কাম অন। আচ্ছা চল, লেটস গো, লেটস গো। আরে আয় না। ওয়াও, নাইস না? এখন না, পরে। এখনো তো আমাদের কাছে পুরো রাত পড়ে রয়েছে। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে কেউ জিতুকে দেখেছেন? জিতু কোথায় গেল? জিতু, ও আই এম সরি। কোনো ব্যাপার নয়, এরকম হতেই পারে। উনি এটা কি করে করলেন? অদ্ভুত জায়গা। এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ এ ডান্স উইথ ইউ? শিওর, ওয়াই নট। আহ
Excuse me. Waiting for me? তুমি? তুমি তো এক্ষুনি ওপরে ছিলে না? তুমি হঠাৎ নিচে কি করে এলে? নামটা কি? মিলন। হাই, আমি ঋতু। তুমি কোন কলেজে পড়ো? না। আচ্ছা, তাহলে কোন কাজ করো? না। তুমি পড়াশোনা করো না, কোন কাজ করো না, তাহলে করোটা কি? কিচ্ছু না। তুমি কোনো বড় লোক বাড়ির ছেলে, এই জন্যই তোমার ফিউচারের কোনো চিন্তাই নেই। আমার কোনো ফিউচার নেই, কোনো ভবিষ্যৎ নেই। যেটাই হোক, তুমি ডান্স খুব ভালো করো। জানি না, জিতু নয় তো? সারা গায়ে এত ব্যান্ডেজ করা, বোঝাই যাচ্ছে না। আমার মনে হয় লারা ওটা জিতুই। তুমি বলছিলে না কলেজের পরেও কাজ করে, কোথাও এখানে মমি সেজে ওয়েটারের কাজ করছে না তো? জানি না यार, তুই নিজে গিয়ে দেখে কেন নিচ্ছিস না? প্লিজ আমায় ডান্স করতে দে। লারা, হাই। এক মিনিট, বাড়ি থেকে ফোন এসেছে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কে? ও বাবা। হ্যাঁ বাবা, কামন বাবা, কোথায় দেরি হয়েছে? এখন তো মাত্র বাবা, এখন তো মাত্র 10:30 বাজে, কামন। হ্যাঁ হ্যাঁ, 12:00 বাজে। ও নো বাবা, সরি বাবা, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছিল। I'll leave right now. Promise. Love you, Baba. Exactly. কি অদ্ভুত না ব্যাপারটা, আমাদের সবার ঘড়ি একসঙ্গে কি করে থেমে গেল? যখন সময় থেমে গেছে তখন ঘড়ি কি করে চলবে? হ্যাঁ, এনিওয়েজ চলো যাই আমরা। চলো চলো। ও ইয়া, ও মাই গড, বাবা আমার জন্য মিলিন্দ, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি কালকে এখানে আসব, তুমি আসবে? আমি সব সময় এখানেই থাকি, সব সময়ের জন্য। আর কোনো জায়গাও তো সেরকম পড়ে নেই। কাম অন রিতু। ওকে বাই মিলিন্দ, বাই, সি ইউ টুমরো। আরে করণ, অনিতা চলো। ওকে ওকে, সি ইউ টুমরো, বাই। চল 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 চল। পাঁচজন এসেছিল,
তিনজন চলে গেল, দুজন থাকলো। জায়গাটা এত ভালো আর এত মজা পেয়েছো তো এখান থেকে যাচ্ছ কেন? এখানকার মেম্বার কেন হচ্ছ না? চলো পালাও এখান থেকে। অনিতা, ও আসেনি স্যার। কর্ণ, অ্যাবসেন্ট স্যার। তোমরা সব অদ্ভুত, সামনেই এক্সাম অথচ তোমরা ক্লাস পাং করছো। কুলদীপ, ইয়েস স্যার। স্যার, মে আই কাম ইন? ও ইয়েস, প্লিজ কাম ইন। তুমি না এলে হয়তো এই ক্লাসটা শুরুই হতো না। আচ্ছা মিস্টার জিতু, তুমি তোমার কি অবস্থা বানিয়ে রেখেছো? স্যার, আমি আসলে স্যার আমি সারা রাত ঘুমাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমি জানতে পারি তুমি সারা রাত কালকে কি করছিলে? আমি স্যার পড়ছিলাম স্যার। ওহ, পড়ছিলে, সিট ডাউন। জিতুই সেই মমিটা নয় তো? হ্যাঁ, জিতুই সেই মমি। আমি কিছুটা নোট মিস করে গেছি রে। Oh my god, how sad! ঠিক আছে, তোদের কাছ থেকে জেরক্স করে নেব, ঠিক আছে? কি স্টুডিওস তাই না? হ্যাঁ, সত্যি বলেছিস। আই এম শিওর জিতু এই ক্লাবে কাজ করছে। কি? ও গড, ক্লাবের কথায় মনে পড়লো। জানিস আমি কাগজে কি পড়েছি? তুই যে ছেলেটার সাথে ডান্স করছিলি না? হ্যাঁ। এই ছেলেটাই কি সে? হ্যাঁ, এটা তো মিলিন্দের ছবি। ডিয়ার মিলিন্দ, প্লিজ কাম হোম। ড্যাডি সিরিয়াস। মা, বিট্টু, পায়েল, দিদা, এ বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ। এটা কি করে সম্ভব? কালকে রাতেই তো আমরা নাইটমেয়ার ডিস্কোতে ডান্স করছিলাম, আর এখানে ওর পুরো ফ্যামিলি চিন্তায় আছে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা আজ রাতে যাচ্ছি তো, ওখানে গিয়েই ওর সাথে কথা বলবো। নাইটমেয়ার ডিস্কো আপনাদের স্বাগত জানাচ্ছে। কাল রাতে আপনারা তিনজন ফিরে গেছিলেন, কিন্তু আজ রাতে ভিতরে যাওয়া সহজ হবে, কিন্তু ভিতর থেকে আবার বাইরে ফেরা ভীষণ কঠিন হবে। তাই বুঝি? দেখা যাবে। ওটাকে মিলিন, তোমার সাথে একটা জরুরি কথা আছে, একবার এটা দেখো। এটা তোমারই ছবি না? এটা তুমি তো মিলিন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি এখানে সারা রাত আনন্দ করছো, আর ওখানে তোমার ফ্যামিলি চিন্তা করছে। হোয়াটস রং উইথ ইউ? এখন এতে আর কোনো লাভ নেই। লাভ নেই মানে? এখন আর কিচ্ছু হবে না। আজকে কলেজে আসনি কেন? আর জামাও সেই একই পরে আছো, ভুলে গেছো নাকি? কি হলো অনিতা, কাঁদছিস কেন? করোনো কাঁদছে কেন? তুমি বুঝবে না। বুঝবো না মানে? আর যতক্ষণে তুমি বুঝবে অনেক দেরি হয়ে যাবে।
আজকে ওই মাস্ক পরা ছেলেটা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। তুমি জিতুই না? আমি জানি তুমি জিতু। জিতু তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি ভালো হয়েছে যে তুমি এসছো, প্লিজ আমায় বাঁচিয়ে দাও, আমায় বাঁচাও। তোমাদের দুজনের ছায়া কেন দেখতে পাচ্ছি না? তোমরা দুজন কে? কারা তোমরা? কারা তোমরা? তুমি জানতে চাও ওই মুখোশের পিছনে কি আছে? এক্ষুনি জানতে পারবে। না না না, মিলিন তোমার কিছু যায় আসে না? না, আরে ওইদিকে তোমার বাড়ির লোকেরা পেপারে অ্যাডও দিয়েছে তোমাকে বাড়িতে ফিরে আসার জন্য। তোমাকে তো দেখে মনে হচ্ছে যে তোমার কিছুই যায় আসে না। তোমার মতন ছেলে আমার কোনোদিন বন্ধু হতে পারে না। রিতু, রিতু রেগে আছিস কেন? কি হয়েছে? দেখ নাই, ছাড়। আরে লারা কোথায়? ও জানি না, দেখতেই তো পেলাম না, এখানেই আছে হয়তো। হয়তো রেস্টরুমে হবে, তাই তো? মেবি। আমি এখনই দেখে আসছি ওকে। রিল্যাক্স। লারা, কোথায় দেখ?
দেখেছিস লারার লাশ? মা বাথরুমে কে ওকে মেরে 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 বাথরুমে বাথরুমে ফেলে রেখেছে। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কি হলো, কি হলো? এটা হতে পারে না। আমি তো তোদের সাথে ইয়ার্কি মারছিলাম, তোরা তো সত্যি ভয় পেয়ে গেলি। না, আমি সত্যি বলছি, ওটা ইয়ার্কি ছিল না, ওটা ইয়ার্কি ছিল না। তো তোদের কি মনে হয় আমি সত্যি মরে গেছি? কিন্তু কিন্তু বাথরুমে যে মৃতদেহটা, ওই মৃতদেহটা একদম আসল লাগছিল, একদম একদম আসল। বললাম না আমি ইয়ার্কি করছিলাম না। কম অন, ফরগেট ইট, ইট ইটস ওকে। না, আই ক্যান নট ফরগেট ইট, আই ক্যান নট ফরগেট ইট। লারা, ওই ইয়ার্কিটা একদম ঠিক ছিল না, ইট ওয়াজ নট রাইট। আমি যাচ্ছি। হ্যাঁ লারা, মুড খারাপ হয়ে গেল, লেটস গো, চল। তোর যেতে হলে তুই যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, গাড়ির চাবিটা দে এখনই। লেটস গো নিনা, বাই। জিতু, নাইটমেয়ার ডিস্কোতে কখনো যাওনি না? না, কখনো না। কালকে রাত্রেও না? না। এই ব্যান্ডেজ তোমার ব্যাগে কি করছে? ওই আমার হাতে লেগেছিল, তাতে বেঁধেছিলাম। নিনা, তুই এখানে? আমি কখন থেকে তোকে খুঁজছি। তুই জানিস লারা কোথায়? আজ লেকচার ক্লাসে আসেনি ও। মহারানী ঘরে আরাম করে শুয়ে আছে, জানি না কাল রাতে কখন পৌঁছেছে ও। বাড়িতে ঘুমাচ্ছে। কিন্তু বাড়িতে কি করে পৌঁছালো? ওর গাড়ির চাবি তো আমার কাছে। ওইয়া, আর এই গাড়ির চাবি আমি ওকে ততক্ষণ দেব না যতক্ষণ না ও আমার কাছে ঠিকমতো ক্ষমা চাইবে। আচ্ছা শোন, কলেজের পরে আমার সাথে তুই যাবি? কোথায়? মিলিন্দের বাড়িতে। এই দেখ, দেখ মিলিন্দির যা ইচ্ছা ওকে করতে দে, কিন্তু আমি ওর বাড়ির লোকদের জানিয়ে দিতে চাইছি যে মিলিন্দ একদম ঠিকঠাক আছে, ওর কিচ্ছু হয়নি। আগে মিলিন্দের বাড়ি এটা? আগে হ্যাঁ, মিলনের লাশ নিয়ে এখনি সবাই বেরোবে। মৃতদেহ? লাশ আজকে সকালে অক্ষর বিচে পাওয়া যায়, এত পচে গেছিল যে চেনাই মুশকিল হয়ে পড়েছিল। এ তো পোশাক আর পার্স থেকে জানা গেছে যে এটা মিলন। এটা কি করে সম্ভব? মিলন পাঁচ দিন আগে, কাল রাতেই তো আমাদের ডিস্কে দেখা হয়েছে। ঋতু, এটা অন্য কার মৃতদেহ? বলো হরি হরি বল, 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 বলো হরি। আমি এখনি এখনি ওর বাড়ির লোকদের সবকিছু বলে দিচ্ছি। না 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 ঋতু, এই সময় আমাদের কেউ বিশ্বাস করবে না। ঋতু, আজকে রাত্রে আমরা ডিস্কো যাচ্ছি তাই না? ওখানে মিলিন্দের সাথে কথা বলবো, ওকে নিজে এসে প্রমাণ করতে হবে যে ও বেঁচে আছে। কিন্তু আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না যে মিলিন্দ এটা কি করছে। আচ্ছা বল, আজ রাতে কখন বেরোবি? আমার কিছু কাজ আছে ঋতু, তুমি চলে যেও, আমি তোমার সাথে ওখানেই দেখা করব। ওকে, নাইটমেয়ার ডিস্কোতে স্বাগত জানাই। বাইরের লোকেদের জন্য শুধু আজকে রাতটা খোলা রয়েছে,
কাল থেকে শুধু মেম্বারদের জন্য হবে, আর আজ থেকে তুমিও মেম্বার হয়ে যাবে। লারা, যতক্ষণ না তুই কালকের রাতের জন্য আমার কাছে ক্ষমা চাইবি, আমি তোর গাড়ির চাবি তোকে দেব না। লারা, এবার গাড়ির কোনো প্রয়োজন নেই। যখন এখান থেকে কোথাও যাবই না, তখন গাড়ি থাক আর না থাক, তাতে কি এসে যায়? আরে, তোরা দুজন এখানে, তোদের কি হয়েছে? কলেজে কেন আসছিস না? আরে, পরশু রাতেও তোরা এই জামা কাপড়ই পরেছিলিস না, আর আজও একই। হোয়াটস রং উইথ ইউ গাইজ? জিতু, তুমি নাইটমেয়ার ডিস্কোতে যাচ্ছ না? না। মিথ্যে বলো না, তুমি ওখানে কাজ করো তাই না? হ্যাঁ, আমি নাইটমেয়ার ডিস্কোতে কাজ করতাম, কিন্তু এখন নয়। কেন, কি হয়েছে? আসলে গত কয়েকদিন ধরে আমার ওখানে বড় অদ্ভুত লাগছে। ওখানকার লোকজন ভীষণ অদ্ভুত, আমার ওখানে ভীষণ ভয় লাগে। ওখানে কোনো গন্ডগোল আছে জানো? আজ আমার ওখানে টাকা নিতে যাওয়ার কথা, কিন্তু আমি যাচ্ছি না। আরে চলে যাক টাকা। কেন, কি হয়েছে? আসলে ওরা আমাকে ওখানে লাইট আর সাউন্ড সামলানোর জন্য রেখেছিল। আরে ওখানে সামলানোর জন্য তো কিছু নেই, লাইটস নিজে থেকে চলে, নিজে থেকেই নিভে যায়, ওখানে সব কিছু নিজে থেকেই হয়। আরে ওখানে না আছে কারেন্ট, না আছে। এক মিনিট, এক সেকেন্ড, তুমি ওখানে লাইট আর সাউন্ড সামলাতে? হ্যাঁ। এর মানে তুমি ওই মমিটা ছিলে না? না, না তো। তাহলে ওই মমিটা কে ছিল? মিলিন, আমার তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে। আজকে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি জানো ওখানে কি হচ্ছে? তোমার বাড়ির লোক এটাই মনে করছে যে তুমি মারা গেছো। মিলি, আমি তোমার সাথে কথা বলছি, এদিকে তাকাও। মিলি দামি, আরে তোমার শরীর তো পুড়ে যাচ্ছে, মনে হয় তোমার প্রচন্ড জ্বর হয়েছে। তোমার শরীর কিন্তু খুব খারাপ, এখন এই পার্টি ফার্টি বন্ধ করো আর সোজা বাড়ি যাও আর ডাক্তারকে দেখাও। এবার আমায় কোনো ডক্টর কখনোই ঠিক করতে পারবে না, কখনো না। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তোমার বাড়ির লোক ভাবছে যে তুমি জলে ডুবে মারা গেছো। তুমি জানো জলে ডোবার সময় কেমন অনুভব হয়? ফুসফুসে জল ঢুকতে থাকে, ওর মধ্যে জল ভরে যায়, মানুষ শ্বাস নেওয়ার চেষ্টা করে কিন্তু আসে শুধু জল, শুধু জল। তারপরে ওঠে ব্যথা, যন্ত্রণা, আর তারপর ছেয়ে যায় গভীর কালো অন্ধকার। দেখো, তোমার শরীর কিন্তু একদম ঠিক নেই, তুমি আমার সাথে চলো এখন, আমি তোমাকে বাড়ি ছেড়ে আসছি, চলো। তারপরে লাগে আগুন, শরীর পুড়তে শুরু করে, প্রথমে মাংস পড়ে, তারপর
তারপরে হাড় গলতে শুরু করে আর তারপর পড়ে থাকে ছাই, আর ছাই থেকে বেরোয় ধোঁয়া। মিলিন, এটা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? আমার এইসব কথায় প্রচন্ড ভয় লাগে। ভয় পেও না ঋতু, ভয় পেও না। আমাকে দেখো, জলে ডুবে গেছি, আগুনে পুড়েও গেছি। তোমার আগে আমি সবকিছু ভুগেছি, তাও তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এসো ঋতু, এসো দুজনে মিলে ডান্স করি, তোমার জীবনের শেষ ডান্স। ঋতু এসো, না এসো, না 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 না। লারা, লারা তুই এখানে? দু ধরনের লোক আসে, এক মেম্বার্স যারা মরে গেছে, আর দ্বিতীয় যারা মারা যাবে। ভয় পাস না ঋতু, আজ রাতে তোমার মেম্বার হওয়ার কথা। আমাকে ছেড়ে দাও। তুমি জিতু না? তুমি জিতু তো? নীনা আমাকে বলেছিল তুমি এখানে কাজ করো। অনেক ইয়ার্কি হয়ে গেছে, অনেক ইয়ার্কি হয়ে গেছে। আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে। কোথায় ডিস্কোটা? ওই ওখানে ডিস্কো। কমন, এটা কি করে হতে পারে? বাবা, কালকে রাতে এখানে একটা দরজা ছিল। দরজা? বাবা, দরজা ছিল। দেয়ার ইজ এ ডোর হিয়ার। তাহলে এখন কোথায় গেল? আমি জানি না। এখানে এখানে একটা কঙ্কাল ছিল, আর এখানে একটা লোক দাঁড়িয়ে থাকতো। লোকটা খুব অদ্ভুত, ওনার গলায় একটা দড়ি ছিল, মনে হচ্ছিল কেউ ওনাকে ফাঁসি দিয়েছে। তাহলে কোথায় ডিস্কোটা? বাবা, এখানে একটা ডান্স ফ্লোর ছিল। ডান্স ফ্লোর? দেয়ার ইজ এ ডান্স ফ্লোর হিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার, নীনা একদম সত্যি কথা বলছে। আমি আসলে এখানে কাজ করতাম স্যার। তুমি? হ্যাঁ। বাবা বাবা দেখো, এই ব্যান্ডেজ গুলো কাল রাতে মমিটা পরেছিল, এই ব্যান্ডেজটা। হ্যাঁ পরতি তো বুঝলাম, কিন্তু কিন্তু ওই মমিটা কোথায় গেল? এই শোনো, তোমরা দুজনে কোনো নেশা টেশা করো নি? না স্যার। বাবা আমি সত্যি বলছি, বাবা এখানে একটা ডিস্কো ছিল, নাইট। তাহলে এখন কোথায় গেল সেই ডিস্কোটা? দেখুন, এখানে যদি এরকম কোনো ডিস্কো খুলতো তাহলে আমাদের কাছে তার ইনফরমেশন থাকতো, আর আমাদের ইনফরমেশনে এরকম কোনো ডিস্কো নেই। আপনি আমার কথা বুঝছেন না কেন স্যার? স্যার স্যার, কর্ণ আর অনিতা আছে না, ওরা পরশু এখানে এসেছিল। তারপরে না ওরা হস্টেলে এসেছিল, না কখনো কলেজ অ্যাটেন্ড করেছিল স্যার। লারাকেও দেখতে পাওয়া যাচ্ছে না, ঋতু আজকে এখানে এসেছে। স্যার আমাদের ওই দুজনকে বাঁচাতে হবে স্যার, প্লিজ। ইন্সপেক্টর সাহেব, আমার কথা শুনুন, আর আমরা যখন এখানে এসেই গেছি তাহলে আরও একটু খোঁজ খবর নেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রামসিং, তুমি ওইদিকে দেখো, নরেশ তুমি ওইদিকে যাও, শঙ্কর ওইদিকে, আপনারা আসুন আমার সাথে উপরে, চলুন আসুন। কেউ আমার কথা বুঝছে না কেন? নীনা নীনা দেখো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি দেখে আসছি, তুমি এখানেই থেকো। হ্যাঁ আমি দেখে আসছি। Huh.
তখন ব্যান্ডেজ তো এখানেই ছিল। এখন এখন ব্যান্ডেজটা কোথায় গেল? বাবা 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 কোন ডিস্কো থাকলে তবে তো, আর রাতারাতি উধাও হয়ে যাবে এরকম ডিস্কো কোথাও নেই। একদম ঠিক। নীনা, কোথায় তোমার সেই নাইটমেয়ার ডিস্কো? বাবা, হয়তো আমার ভুল হয়েছে। ভুল? তুমি এটাকে ভুল বলছো? এই সব ছেলে মানুষের একটা সীমা থাকে। ইউ নো হোয়াট ইউ হ্যাভ ডান? ইউ হ্যাভ কমিটেড আ প্লান্ডার। প্লান্ডার? আপনি জানেন আপনি পুলিশের কতটা সময় নষ্ট করেছেন? আর আপনি তো কমপ্লেন ফাইল করেছিলেন পুলিশে। আপনি আসুন আমার সাথে পুলিশ স্টেশনে। চলো জিতু, তুমি ওকে নিয়ে বাড়ি এসো, আমি ওখানেই ওর সাথে কথা বলবো। তুমি এরকম কেন বললে নিনা? তুমি তো জানতে এখানে কি কি ছিল, বলো, বলছো না কেন? আমি জানি জিতু এখানে কি ছিল, আর যেটা ছিল সেটা এখনো আছে। ওই দেখো, নাইটমেয়ার ডিস্কো। আমরা সবাই এখানকার মেম্বার, এবার তোমার পালা। না না, আমাকে বেরো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমাকে বলেছিলাম না, আজ রাতে পুরো পেমেন্ট করে দেবো, এই নাও।